নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা র্যাডিক্যাল কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার করব। প্রথম কোশ্চেন বলেছে হুইচ কম্পাউন্ড ইজিলি ফর্ম র্যাডিক্যাল। দেখো অ্যান্সারটা প্রথমেরটা হবে, তার কারণ প্রথমেরটা যখন র্যাডিক্যাল তৈরি করছে, এই যে বন্ডটা ভেঙে, নাইট্রোজেনের যে বন্ডটা ভেঙে যে র্যাডিক্যালটা তৈরি করছে, দেখো র্যাডিক্যালটা একটা 3° র্যাডিক্যাল, মানে তিনটে প্লাস আই এফেক্ট এটার মধ্যে কাজ করছে। দ্বিতীয় কম্পাউন্ডটাও যখন ইকুয়ালি ডিভাইডেড হয়ে কম্পাউন্ডটা র্যাডিক্যাল ফর্ম করছে, তখন এটা দুটো গ্রুপ আছে, তার মানে 2° র্যাডিক্যাল। আমরা জানি 3° র্যাডিক্যাল বেশি স্টেবল হয় 2° র্যাডিক্যালের থেকে, তার মানে র্যাডিক্যাল ফর্মেশন প্রথম কম্পাউন্ডটা বেটার করবে। নেক্সট কোশ্চেনে আসি। দেখো নেক্সট কোশ্চেনটার দিকে যদি তাকিয়ে দেখো, কোশ্চেনটায় বলেছে ফাইন্ড মেজর প্রোডাক্ট কী হবে, HMU এবং Cl2 দিচ্ছে, তার মানে সেই র্যাডিক্যালটা তৈরি করবে সেই যে র্যাডিক্যালটা স্টেবল। আমি বলছি এই যে কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটা এই পজিশানে র্যাডিক্যাল ফর্ম করবে। কেন করবে? প্রথম কারণ হলো এই পজিশানে র্যাডিক্যাল ফর্ম করলে দেখো তিনটে গ্রুপ এখানে অ্যাটাচ আছে, তার মানে এটা একটা 3° র্যাডিক্যাল। প্লাস এটার সঙ্গে যখন ক্লোরিনের রিয়াকশানটা ঘটছে, তখন এই র্যাডিক্যালটা ক্লোরিনকে গিয়ে অ্যাটাক করছে, এই বন্ডটাকে বাইরে বার করে দিচ্ছে, তার মানে যেটা দেখতে হচ্ছে সেটা হলো এইখানে ডবল বন্ডটো এবং এখানে Cl চলে আসছে। দেখো 3° র্যাডিক্যাল শুধু নয়, এটা একই সঙ্গে এই র্যাডিক্যালটা দেখো রেজোনান্সও করছে, তার মানে এই যে পজিশানটা এটা খুব ইম্পর্টেন্ট একটা পজিশান, যেখানে 3° র্যাডিক্যাল তৈরি হচ্ছে একই সঙ্গে এটা রেজোনান্স করছে, যার জন্য আমার কাছে মেজর প্রোডাক্ট এটা ফর্ম করছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে বলেছে তিনটে যে কম্পাউন্ড দেওয়া আছে এদের র্যাডিক্যালের স্টেবিলিটি সম্পর্কে জানতে চেয়েছে। দেখো আমি বলবো এই র্যাডিক্যালের স্টেবিলিটি অর্ডার হবে এইটা। হোয়াই? তার কারণ হলো কার্বনের র্যাডিক্যাল এবং তার সঙ্গে তিনটে ফিনাইল গ্রুপ অ্যাটাচ থাকলে, এই ফিনাইল গ্রুপগুলো এই যে র্যাডিক্যালটা রয়েছে, এই র্যাডিক্যালটা এই ফিনাইল গ্রুপ মধ্যে রেজোনান্সে টেক পার্ট করবে, তিনটে ফিনাইলের মধ্যে রেজোনান্স করবে, যার জন্য তার স্টেবিলিটিটাকে অনেক বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে দুটো ফিনাইলের মধ্যে রেজোনান্স করছে আর এখানে কোনো রেজোনান্স করছে না, তো এইটা হচ্ছে আমার কাছে অর্ডার। নেক্সট কোশ্চেনে আসছি। বলেছে মেজর প্রোডাক্ট কোনটা হবে। দেখো মেজর প্রোডাক্ট যেটাই হোক, মেজর প্রোডাক্ট এইটা যে হচ্ছে এটা মেকানিজম করে আমাকে দেখাতে বলেছে। চলো আমরা মেকানিজমটা শিখি। দেখো তুমি একটা জিনিস বুঝতে পারছো, এই যে কম্পাউন্ডটা যে পজিশানে র্যাডিক্যাল ফর্ম করবে সেটা হলো এইখানটার হাইড্রোজেনটাকে বাইরে বার করে দিয়ে র্যাডিক্যাল তৈরি করবে, রাইট? তাহলে বলতে পারি এইখানের হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে র্যাডিক্যালটা তৈরি করছে। এবার তার সঙ্গে কার রিয়াকশান হচ্ছে? ব্রোমিনের রিয়াকশান হচ্ছে Br2, তাহলে Br আর হলো Br। নেক্সট স্টেপে কী হবে? দেখো এই র্যাডিক্যালটা এখানে পড়লো, এই বন্ডটা খুলে গিয়ে ব্রোমিনকে মারবে এবং এইটা বেরিয়ে চলে যাবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে Br, ঠিক আছে? এবার তুমি বলবে এটা কেন হচ্ছে? এর মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেপ হচ্ছে যেখানে র্যাডিক্যালটা জাস্ট রেজোনান্সটা করেছে। প্রশ্ন উঠতেই পারে যে এই রেজোনান্সটা কেন হবে, এই র্যাডিক্যালটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে চলে এলো। এই রেজোনান্সটা এই কারণে হচ্ছে, এই পজিশানে যদি র্যাডিক্যাল ফর্ম করে, এই র্যাডিক্যালটা একটা 3° র্যাডিক্যাল, কিন্তু আগে যখন এইখানে র্যাডিক্যালটা ছিল, এইখানে র্যাডিক্যালটা কত ছিল? 2°। তো 3° র্যাডিক্যাল বেশি স্টেবল 2° থেকে। নেক্সট স্টেপে এই 3° র্যাডিক্যাল ব্রোমিনের সঙ্গে রিয়াকশান করবে, এই যেটা পড়লে এটা বেরিয়ে চলে গেল এবং আলটিমেটলি ফাইনাল প্রোডাক্ট আমার কাছে এটা ফর্ম করছে। কোশ্চেন নাম্বার 5 আসছি। বলছে এই কম্পাউন্ড আর যাই করুক, বলছে এই যে কম্পাউন্ডটা রয়েছে এটা ফর্ম করে না কেন? দেখো একটা ব্যাপার আছে, সেটা হলো যদি কম্পাউন্ডটা এটা ফর্ম করতে হতো, তার আগে কিন্তু এইখানে তাকে একটা র্যাডিক্যাল ফর্ম করতে হতো, রাইট? এখানে একটা তাকে র্যাডিক্যাল তৈরি করতে হতো, তবেই এটা পসিবল।
এখন দেখো এটা ব্রিজ হেডেড পজিশন, ব্রিজ হেডেড পজিশন র্যাডিকালটা আনস্টেবল, হ্যাঁ, এবং এই র্যাডিকালটা তৈরি হলে তবেই কিনা এইখানে এ করে হতো, রিয়াকশনটা করে প্রোডাক্টটা পেতাম, সরি ব্রোমিন না ক্লোরিন আছে এখানে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই র্যাডিকালটা প্রথমত আনস্টেবল কারণ ব্রিজ হেডেড বলে, কিন্তু অনেকে এটা ভুল করে যে এইখানেই র্যাডিকাল করে যায়, কারণ অনেকে ভাবে 3 ডিগ্রি র্যাডিকাল প্লাস এখানে রেজোন্যান্স করছে এই কারণে সে ভালোভাবে, কিন্তু এইখানে র্যাডিকাল হবে না কারণ এটা ব্রিজ হেডেড বলে। তাহলে র্যাডিকাল কোথায় ফর্ম করবে? র্যাডিক্যাল সেখানে ফর্ম করবে যেখানে কিনা ব্রিজ হেডেড পজিশন নয় অথচ কোনো না কোনোভাবে স্টেবিলিটি পাচ্ছে। আমি বলছি র্যাডিক্যাল ফর্ম করছে এই জায়গাটা, তার কারণটা হচ্ছে এটা 2 ডিগ্রি প্লাস দেখো রেজোন্যান্স স্টেবিলাইজড হচ্ছে। নেক্সট স্টেপে ক্লোরিন কী হবে, এই র্যাডিক্যালের এই জায়গাটার সঙ্গে জোড়া লাগবে এবং জোড়া লেগে যে প্রোডাক্টটা ফর্ম করবে সেই প্রোডাক্টটা হচ্ছে এইটা, এইখানে ক্লোরিন আসছে, এইটা হলো আমার কাছে ফাইনাল প্রোডাক্ট। তো এই ছিল আমাদের র্যাডিক্যাল কেমিস্ট্রির উপর কিছু কনসেপচুয়াল এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করবো, সো দ্যাট আমাদের এক্সাম যাতে খুব ভালো হয়। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।